আমরা সাবদা চত্বরের মূল্য চুকিয়েছি অথবা ফাঁসির কাজটা আমরা মূল্য চুকিয়েছি, আমরা এখানে কোনো কথা বলতে পারিনি, আমাদের মসজিদগুলো আমাদের হাতছাড়া হয়ে গেছিল, মসজিদে আমাদের পেছনে যারা নামাজ পড়ে তারা আমাদের গলা টুটি চিপে ধরতো, এমনকি 5ই আগস্টের পূর্বেও তো আমাদের বহু বিখ্যাত ব্যক্তিদের তাদের কিন্তু মসজিদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। যদি পট পরিবর্তন না হতো আল্লাহ তালাই ভালো জানেন, তাহলে আমাদের অনেকের হয়তো বা ফাঁসি কাজটে জ্বলতে হতো। কেবলমাত্র ফেসবুকে লেখার কারণে, রিয়েল ফিল্ডে তো ছিলামই না আমরা অধিকাংশই, ফেসবুকে লেখার কারণে হতে পারে আমাদেরকে আয়না ঘরে অথবা বিভিন্ন জায়গায় ফাঁসি কাজটা আমাদেরকে ঝুলতে হতো। পলিটিক্স হারাম, অথবা পলিটিক্স করা যাবে না, গণতন্ত্র হারাম, কথা সবই সত্য, গণতন্ত্র হারাম। আপনি খেলাফত সিস্টেম কোথেকে আনবেন? এটা তো আউট অফ দ্য ব্লু, আকাশ থেকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন না। নিশ্চয়ই এরকম পদ্ধতিতে আপনাকে ঢুকতে হবে, ঢুকে তারপরে আপনাকে পরিবর্তন করতে হবে। যারা মাদ্রাসা শিক্ষিত যারা আমরা আছি, আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে একবার তাকান, আমাদের পলিটিক্যাল পার্টিসিপেশন কতটুকু। আপনি যদি মহতারাম হাফিজ হুজুরের কথা বলে যদি বলেন, আপনি যদি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাহুল্লাহ, অথবা যদি নিসারউদ্দিন তিতুমির এদের কথা যদি বলেন, পরবর্তীতে আমাদের আমাদের হাজী শরীয়তুল্লাহদের কথা যদি বলেন, তাহলে তারা কি পলিটিক্যালি এঙ্গেজ তারা ছিলেন না? পলিটিক্যাল ইনভলভমেন্ট কি তাদের ছিল না? সামনে নিশ্চয়ই কোনো একটা নির্বাচন হবেই, সে নির্বাচনে আমরা কি, আপনাকে মনে করেন যে আমরা একটা প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারবো? এখানে যদি সকল ইসলামিস্টরা যদি একটা পতাকার নিচে যদি আসে, তাহলে এখানে 90% মানুষ মুসলমান বলে এর মধ্যে কমপক্ষে 20% মানুষ অথবা কমপক্ষে 10-15% মানুষ তো সম্মিলিতভাবে আপনাদেরকে ভোট প্রদান করবে। তাইলে তো একটা বিশাল বড় পার্টিসিপেশন পলিসি মেকিং এর ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদের আসার কথা। তাহলে সেই জায়গায় কি আমরা একত্রিত হতে পারছি? অথবা মানুষ কি মনে করবে যে আমরা আসলে রাষ্ট্র পরিচালনা করতে পারবো? মানুষ কি এটা দেখেছে আমাদের মধ্যে, এই অবস্থা কি মানুষের তৈরি হয়েছে? না, মানুষের তৈরি হয় না। মানুষ বুঝতে পারেনি যে আমরা রাষ্ট্র পরিচালনার যোগ্য কিনা, অথবা রাষ্ট্র পরিচালনা আমরা কোন একটা সমাজ বা একটা একটা সাধারণ আমরা যে সমাজে থাকি সেই সমাজে তো আমরা নেতৃত্ব দিই না, অথবা সেই সমাজের সংকটগুলো সমাধানের জন্য আমি তো এগিয়ে আসি না। ইমাম সাহেব কেবলমাত্র নামাজ পড়াবেন, সমাজে অন্য সংকট হলে ইমাম সাহেব কি দৌড়িয়ে যাবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে লোকেরা দৌড়ে যাননি, তিনি কি অন্যান্য সমস্যা সমাধান করেননি? তিনি কাবা নির্মাণের পর হাজারে আসওয়াদকে তার নিজের স্থানে রাখার জন্য তিনি কি দৌড়ে তার কাছে গিয়ে লোকেরা আসেনি? নিশ্চয়ই তারা মনে করছেন তিনি সবচেয়ে ভালো বিচারক অথবা সবচেয়ে সর্বোত্তম বিচারক, তিনি কোনোদিন ন্যায়ের বাইরে কথা বলবেন না। এই আস্থা তো তার উপরে ছিল, আমরা তো তারই উত্তরসূরি, আমাদেরকে সেই কথা অবশ্যই বলতে হবে। আমাদের ইসলামিস্টদের সামনে একটা বিশাল অপরচুনিটি, আমি জানি না আগামী 100-200 বছর পর্যন্ত এরকম কোন অপরচুনিটি আসবে কিনা, কারণ আমাদের হাতে এই অপরচুনিটি কখনোই ছিল না এর আগে। নতুন অপরচুনিটি আমরা পেয়েছি, আমাদেরকে সমাজের সাথে একেবারে মিলেমিশে কাজ করা দরকার, প্রত্যেকটা অঙ্গনে আমাদেরকে কাজ করা দরকার। সুশাসনের জন্য তারা কথা বলে, আমরা এখানে ভোট যখন হয়, ভোট আপনি হারাম বা হালাল এটা আগে এটা রাখেন, কারণ এখন পাবলিক ইন্টারেস্ট আল মাসলাহা মুরসালা। এখন আপনার সামনে ইমিডিয়েট প্রবলেম কি, যখন ভোট হয় তখন আপনারা কেন বা আলেমরা আমরা কেন বলবো না, ইসলামিস্টরা কেন বলবে না যে এখানে দুর্নীতি হয়েছে, এখানে ভোট ঠিক মতো হয় নাই, এখানে মানুষের উপর এই হয়েছে সেই হয়েছে, এ কথা আমরা কেন বলবো না? আমাদেরকে নিশ্চয়ই এই অসঙ্গতিগুলো আমাদেরকে মানুষের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে হবে, আর মানুষের ইন্টারেস্টে আমাদেরকে আগে দৌড়িয়ে যেতে হবে। মানুষ যেন মনে করে না এরাই সত্যি করতে আমাদের আস্থার পাত্র, কারণ সেকুলারিজম আমাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম। এখনো মনে রাখতে হবে, সেকুলারিজম যারা ধারণ করতো এবং সেকুলারিজমকে যারা প্রতিষ্ঠা করেছে, এই সেকুলারিজমের প্রতিষ্ঠাতারা এখনো আছে সমাজের প্রত্যেকটা জায়গায়, তারা আছে। আমি এতটুকু পর্যন্ত জানি তাদের লোকেরা কমপক্ষে 10টা লেয়ার পর্যন্ত তারা আছে। আপনি একজনকে বিদায় দিয়েছেন, আরেকজন আছে, আরেকজনকে বিদায় দিয়েছেন, আরেকজন আছে, হতে পারে কেবল তার বোল পাল্টিয়েছে, হতে পারে তার দাড়ি আগে ছিল না এখন দাড়ি কেটে ফেলেছে, এখন দাড়ি রেখেছে, অথবা আগে দাড়ি ছিল এখন দাড়ি কেটে ফেলেছে। ব্যাপার কেবলমাত্র এতটুকু যে দাড়ি কেটে তিনি পালাতে চেয়েছেন অথবা দাড়ি রেখে তিনি পালাতে চেয়েছেন। দিস ইজ দ্য প্রবলেম, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্স, আদারওয়াইজ বড় বড় ডিফারেন্স তৈরি হয়নি, তাদের অন্তরে কোনো পরিবর্তন হয়েছে বলে আমরা জানি না। কিন্তু ওই জায়গাগুলো ফিল আপ করার জন্য আপনি আমাকে বলুন তো, বাংলাদেশে এই মুহূর্তে আমরা 50 জন সচিব চাই আলেমদের মধ্যে, অথবা ইসলামিস্টদের মধ্যে 50 জন সচিব দেন তো আপনি, 10 জন মন্ত্রী দেন তো আপনি, মানে আলেমদের মধ্যকার, অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে একজন আলেম দেন তো, অথবা বিভিন্ন ব্যাংকগুলোর অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়। আমি বলেছিলাম একজন, মানে আবারও বলি যার কথা আমি এর আগে বলেছি, আমি তাকে বলেছিলাম যে বাংলাদেশে এই যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে, এই ইউনিভার্সিটিগুলো যেন আপনি 10 জন মানে ভাইস চ্যান্সেলারের নাম বলুন যারা আপনাদের লোক হবে, 10 জনের নাম বলুন তো যারা খুব সুন্দরভাবে চালাতে পারবে এবং লোকেরা বলবে না খুব ভালোভাবে তারা এটা চালাতে পারছেন, তা তো না। তাহলে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান তৈরি হয়নি, না পাবলিক প্রাইভেট অঙ্গনে, না আমরা নিজেদেরকে পাবলিক ফিগার হিসেবে বা ট্রাস্টওয়ার্দি অ্যাক্ট এবং রেসপন্সিবল ফিগার হিসেবে আমরা নিজেদেরকে তৈরি করতে পেরেছি। অনেক সংকট আমাদের রয়েছে, এই সংকটগুলো উত্তরণের জন্য আপনারা যারা এখানে আছেন, এই বিশাল আয়োজনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, নিশ্চয়ই আপনি যদি ভাবেন, আপনি যদি চিন্তা করেন, তাইলে এই সংকট ইনশাল্লাহ থাকবে না। হতে পারে যে ইনশাল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে আমরা এমন একটা জায়গায় যেতে পারবো যে মানুষ আমাদের উপর আস্থা রাখবে এবং মানুষ স্লোগান দেবে ইনকিলাব জিন্দাবাদ।